Hello everyone, welcome back to cooking studio. My name is Anaya. আনায়া শুরু করলেও রেসিপিটা কিন্তু আমিই করে দেখাবো। আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ একটি শর্মার রেসিপি। ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়েই এই শর্মাটা তৈরি করতে পারবেন। কোনো রকম ইস্ট, টক দই, বেকিং সোডা কিংবা চিকেন ব্রেস্টও ব্যবহার করতে হবে না। আপনার ঘরে যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে এই সহজ শর্মাটা তৈরি করতে পারবেন। আশা করছি পুরোটা এপিসোড দেখবেন এবং আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে আর দেরি কেন, চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমে আমি শর্মার রুটিটা তৈরি করব। এর জন্য 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করা যাবে। এবার দিয়ে দিচ্ছি লবণ, প্রায় 1 চা চামচ ব্যবহার করেছি, আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। চিনি দিয়েছি আমি 1.5 টেবিল চামচ, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি বেকিং পাউডার। এখন শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেলের পরিবর্তে আপনারা বাটার ব্যবহার করতে পারবেন, তবে সেই ক্ষেত্রে বাটারটাকে গলিয়ে তারপরে ব্যবহার করবেন। এখন তেলটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1টা ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, ফ্রিজ থেকে বের করে সরাসরি ব্যবহার করতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা ভালো হবে না, আর ডো যদি ভালো না হয় তাহলে রুটিটা সফট হবে না। এবার একটু একটু করে পানি দিয়ে আমি এই ডোটা তৈরি করে নিচ্ছি। এই ডোটা কিন্তু একদম ঠান্ডা না, আবার একদম গরমও না, হালকা কুসুম গরম, আপনি হাত দিয়ে ধরতে পারবেন ঠিক সেরকম। যদি একদম ফুটন্ত গরম পানি ব্যবহার করেন তাহলে কিন্তু ডোটা ভালো হবে না, সেই ক্ষেত্রে রুটিটা হার্ড হবে, তাই পানিটা অবশ্যই কুসুম গরম ব্যবহার করবেন। আর পানিটা একবারে অনেকগুলো না দিয়ে একটু একটু করে দিয়ে তৈরি করবেন ডোটা। আর ডোটা একটু স্টিকি টাইপের করে তৈরি করবেন, খুব বেশি শক্ত আবার একদম সফট না, ঠিক এরকম স্টিকি থাকবে। এতে করে রুটিটা যখন তৈরি করবেন অনেক বেশি সফট হবে। এবার এটাকে একটা শুকনো কাপড় দিয়ে আমি ঢেকে রাখবো সেট হওয়ার জন্য। 10-15 মিনিট সেট হতে দিতে হবে। অন্যদিকে আমি চিকেনটা রেডি করে নিচ্ছি। যেহেতু আমি একদমই ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করব, তাই আমি আজকে হাড় সহ চিকেন ব্যবহার করছি। আমি এখানে বড় বড় 4 টুকরো চিকেন নিয়েছি, আর দেখে বুঝতেই পারছেন নিশ্চয়ই যে এগুলো বেশ বড়। এবার আমি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়েছি, 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, আর দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। রসুন বাটা দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ, আদা বাটা 1/2 টেবিল চামচ, আর দিলাম স্বাদ মতো লবণ। এখন এই সব কিছুকে একত্রে মেখে নিচ্ছি। এই চিকেনটাকে মেখে নেওয়ার পরে ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই, তবে আপনাদের হাতে যদি অতিরিক্ত সময় থাকে তাহলে মেখে কিছুক্ষণ রেখে দিতে পারেন। এখন মেখে নেওয়ার পরে আমি চলে যাচ্ছি চিকেনটাকে ভাজার জন্য। আমি প্রায় 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল নিয়েছি। এবার তেলটা গরম হয়ে আসলে চিকেনের টুকরোগুলো নিয়ে নিচ্ছি। ঠিক গ্রিল যেভাবে করে সেভাবে করে আমি এগুলোকে ভেজে নেব তেলের মধ্যে। কোনো রকম পানি ব্যবহার করা যাবে না, পানি ছাড়াই চিকেনটাকে ভালোভাবে ভেজে ভেজে সিদ্ধ করে নিতে হবে, প্রয়োজন মতো উল্টে পাল্টে দিতে হবে। আর এটা একটু ব্রাউনিশ টাইপের বা দাগ কাটা টাইপেরই হবে, ঠিক যেরকম গ্রিল চিকেনের থাকে সেরকম কালার আসবে। ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে এবং দেখেন প্রতি পাশে খুব সুন্দরভাবে একটা বাদামি রং চলে এসেছে। ঠিক এভাবে করে একটু লালচে করে চিকেনের টুকরোগুলো ভেজে নিলে এটা খেতেও অনেক ভালো লাগে। আর আপনাদের কাছে যদি চিকেন ব্রেস্ট থাকে তাহলে চিকেন ব্রেস্ট দিয়েও এই একই রেসিপি ফলো করে চিকেনটাকে তৈরি করে নিতে পারবেন। এবার চিকেনটা হয়ে গেছে, আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। যখন মাংসের টুকরোগুলো ঠান্ডা হয়ে আসবে তখন এগুলোকে হাড় থেকে ছাড়িয়ে নিতে হবে। এরপরে মাংসটাকে একটা সাইডে রেখে দিতে হবে, এটাই আমরা চিকেনের পুর হিসেবে ব্যবহার করব। এইদিকে ব্রেডের ডোটাও সেট হয়ে গেছে। এবার আপনারা চাইলে এই পুরো ডোটাকে এই পর্যায়ে ভালোভাবে 6-7 মিনিটের মতো মুথে নিতে পারেন, আবার চাইলে আমার মতো ছোট ছোট টুকরো করে নিয়ে তারপরে প্রতিটা টুকরা মুথে নিতে পারেন। আমি যে পরিমাণ আজকে
তৈরি করেছি, তাতে আমি পাঁচটা তৈরি করে নিচ্ছি। তবে আপনারা আরও ছোট করতে চাইলে 6 থেকে 7টা রুটিও তৈরি করতে পারবেন। বাকিটা আমি ঢেকে রাখবো যেন ড্রাই না হয়ে যায়। এবার একটা টুকরো নিয়ে আমি ঠিক এভাবে করে মথে নিব। কিছুক্ষণ মথে নিলেই দেখবেন আঠা ভাবটা চলে যাবে। এবার এই লেচিটা দিয়ে আমি রুটি তৈরি করে নিব। রুটি তৈরি করার সময় আমি কোনো এক্সট্রা ময়দা বা কোনো তেল ব্যবহার করিনি। আপনাদের যদি মনে হয় তাহলে হালকা একটু তেল বা ময়দা দিয়ে তারপরে বেলে নিতে পারেন। আর এটা কিন্তু একদম পাতলা হবে না, ঠিক পরোটা যেরকম থাকে তার থেকে একটুখানি বেশি মোটা হবে। এবার আমি এই রুটিটাকে নিয়ে নিচ্ছি, এখন এটাকে ভেজে নেব। শর্মা রুটিটা ভাজার জন্য কোনো রকম তেল বা বাটার, ঘি এরকম কিছুরই প্রয়োজন হবে না। এই ডোটার ভেতরেই যে তেল আছে তাতেই রুটিটা ভাজা হয়ে যাবে। একটু সময় নিয়ে আস্তে ধীরে ভাজবেন। সাধারণত রুটি হতে যতটুকু সময় লাগে তার থেকে বেশি টাইম লাগবে। প্রতিটা রুটি হতে এই ধরেন 1.5 মিনিটের মতো সময় লাগবে। ভালোভাবে যখন এরকম ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তুলে নিতে হবে। আর এই শর্মার রুটিগুলো কিন্তু কোনো রকম ইস্ট বা বেকিং সোডা ছাড়া তৈরি করা হলো, খুবই সফট। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট, একদম হাতের মধ্যে মুঠু করে ফেললাম। এবার চলে যাচ্ছি সস তৈরিতে। এর জন্য আমি নিয়ে নিচ্ছি প্রায় আধা কাপের মতো মেয়োনিজ। মেয়োনিজটা আপনারা ঘরে তৈরি করতে পারবেন, সেটার রেসিপি আমার চ্যানেলে আছে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবার দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়া আধা চা চামচের মতো। রসুনের গুঁড়া আমি 1 চা চামচ ব্যবহার করেছি, আপনারা চাইলে রসুনের গুঁড়া না থাকলে রসুন কুচি করেও ব্যবহার করতে পারেন। চিনি দিয়েছি আমি 1 চা চামচ আর গুঁড়া দুধ দিলাম আমি 1 টেবিল চামচ। এখন টমেটো ক্যাচাপ দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো। টমেটো ক্যাচাপের পরিবর্তে চিলি সসও ব্যবহার করা যাবে। এবার 1 ফালি লেবু নিয়ে সেই লেবুটার রস নিয়ে নিচ্ছি। এখন এই সব কিছুকে আমি মিশিয়ে নিচ্ছি। এই সসটা কিন্তু আপনারা তৈরি করে এয়ারটাইট কন্টেইনারে ভরে প্রায় 2 থেকে 3 দিনের মতো নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণও করতে পারবেন। আর আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী সব কিছুর পরিমাণ এই সসটায় দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এছাড়াও শর্মা তৈরির জন্য প্রয়োজন পড়বে গাজর কুচি আর সেই সাথে শসা কুচি। আমি গ্রেটার দিয়ে এগুলোকে গ্রেট করে নিয়েছি, এরপরে হাত দিয়ে একটু চিপে এর অতিরিক্ত পানিটা বের করে ফেলেছি। এতে করে শর্মাটা অনেকক্ষণ যদি আপনারা তৈরি করে রাখেনও তাহলে এটা রুটিটাকে ভিজিয়ে ফেলবে না বা সগি করে ফেলবে না। এবার শর্মা তৈরির জন্য আমি একটা শর্মার রুটি নিয়েছি, এর ওপরে প্রয়োজন বা স্বাদ অনুযায়ী সস নিয়ে নিচ্ছি। আসলে সসটা কম বা বেশি কতটুকু দিবেন এটা পুরোটা আপনাদের ওপর ডিপেন্ড করবে। এবার মুরগির মাংস নিয়ে নিচ্ছি। এখন শসা কুচি দিয়ে দিলাম আর এরপরে দিয়ে দিব আমি গাজর কুচি। আপনারা চাইলে অন্য টাইপের যে কোনো সবজিও ব্যবহার করতে পারেন, যেমন ক্যাপসিকাম বা বাঁধাকপি কুচি। এবার ফোল্ড করে নিচ্ছি রুটিটা, আর আপনারা এটাকে আটকে নেয়ার জন্য ঠিক এরকম একটা টুথপিক ব্যবহার করতে পারেন, এতে করে এটা আর খুলে যাবে না। অথবা চাইলে পার্চমেন্ট পেপার নিয়ে সেটার মধ্যে শর্মাটাকে খুব ভালোভাবে মুড়ে দিতে পারেন। সাধারণত কেক বেকিং এর জন্য যে পেপারটা আমরা ব্যবহার করি সেটাই কিন্তু আমি ব্যবহার করেছি। আর এভাবে মুড়িয়ে দিলে একটা সুবিধা হচ্ছে, আপনি খাওয়ার সময় সসগুলো বা ফিলিংটা ভেতর থেকে বাইরে পড়ে যাবে না, আপনি খুব সহজেই একটু একটু করে কাগজ খুলে তারপরে খেতে পারবেন। বাচ্চাদের জন্য এভাবে র‍্যাপ করে দিলে আসলে অনেক সুবিধা। এই যে দেখেন আরেকটা শর্মা আমি একটু আমার স্টাইলে তৈরি করে নিলাম, যেটা আমি খাবো, একটু ধনিয়া পাতা আর সেই সাথে অনেকগুলো কাঁচামরিচ কুচি। আপনারাও ট্রাই করতে পারেন, দারুণ লাগে খেতে। আশা করছি আজকের এই শর্মার রেসিপি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলে আরও অনেক ধরনের শর্মার রেসিপিজ আছে এবং প্রতিটা রেসিপি প্রতিটার থেকে আলাদা আর সবগুলো খেতে অনেক মজার। আপনারা সবগুলো ট্রাই করতে পারেন, কিংবা আজকে যেটা দিয়েছি সেটাও ট্রাই করতে পারেন।
আশা করছি আজকের পর্ব ভালো লেগেছে। আজ তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।